হাই, ওয়েলকাম। এখন পর্যন্ত আমরা যতগুলো টিউটোরিয়াল দেখলাম, আমরা দেখলাম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কীভাবে কাজ করে, প্লাস ভেতরে কিছু ইন্টারনাল জিনিসপত্র। এখন থেকে যে যা শিখবো সেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু টপিক, প্লাস ইন্টারভিউতে অনেক বেশি কোয়েশ্চেন আস্ক হয় এই রিলেটেড। সো ফার্স্ট জিনিসটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমোরি হিপ। তো মেমোরি হিপ কি? আপনার ব্রাউজার আপনার পিসিতে যখন রান করে তখন তো কিছু মেমোরি অ্যালোকেট করে, র্যাম থেকে কিছু মেমোরি অ্যালোকেট করে। সো আপনি যে ভ্যারিয়েবলগুলো ধরেন বা যে অবজেক্টগুলো ধরেন সবগুলোই তো কোনো না কোনো মেমোরিতে, পিসির কোনো না কোনো মেমোরিতে রাখতে হয়, রাইট? সো এগুলোকে যদি আমরা সিম্পলি ছোটো ছোটো বক্স হিসাব করি, এই ভ্যারিয়েবলগুলা এই ছোটো ছোটো মেমোরি বক্সগুলোতে থাকে। বেসিক্যালি এটাই হচ্ছে মেমোরি হিপ। সো এই ছোটো ছোটো বক্সগুলোতে আমার এই ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন হয়, ভ্যারিয়েবলগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট করে থাকে এবং ওখানে আমার ডেটাটা থাকে। সো আমরা যদি কিছু কোড লিখি, সাপোজ আমি লিখলাম কনস্ট্যান্ট অ্যান্ড এ ইকুয়ালস টু হ্যালো। সো আমি একটা স্ট্রিং রাখলাম। সো এই ভ্যারিয়েবলটা মেমোরি কোনো একটা লোকেশনে তো পয়েন্ট করে থাকবে বা মেমোরি কোনো একটা লোকেশনে এটা স্টোর থাকবে। সো এই মেমোরি হিপগুলাই আসলে জাভাস্ক্রিপ্টে এই ভ্যারিয়েবলগুলোকে স্টোর করে। এটা এ হতে পারে, তারপর আমি যদি আমি লিখি নাম, নাম ইকুয়ালস টু একটা নাম্বার, এটা নাম্বার হতে পারে, এইটা একটা অবজেক্ট হতে পারে, নেম সাপোজ হচ্ছে জন, এইজ 80, সরি একটা নাম্বার দেই। সো আমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, মেমোরি হিপ যেটা করে এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো রাখে, এবং এই ভ্যারিয়েবলগুলো ওই মেমোরি লোকেশনে পয়েন্ট করে থাকে। তো যদিও হচ্ছে এখানে অবজেক্ট এবং এই ডেটা টাইপগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, এইটা এখানে এক্স্যাক্টলি বলবো না, আমরা এখানে মেমোরি হিপ নিয়ে কথা বলতে আসছি। সো মেমোরি কোনো একটা লোকেশনে যেই আমার অবজেক্ট বলি বা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ওগুলো স্টোর হয়, এটার টোটাল কালেকশনটাকে একসাথে আমরা মেমোরি হিপ বলি। এখানে অনেকগুলো বক্স দেখানোর রিজন হচ্ছে এবং একটু অগোছানো দেখানোর রিজন হচ্ছে, এমন না যে আমি কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখলাম সবগুলো মেমোরি একসাথে একই সিরিয়ালে আছে বা সেম অ্যাড্রেস লোকেশনে আছে। এমন হতে পারে আমার টোটাল র্যামের মধ্যে স্ক্যাটার্ড অবস্থায় আছে এবং সবগুলাই হচ্ছে ইভেনচুয়ালি পয়েন্ট করা থাকে। আমরা নেক্সট টপিকটাতে গেলে এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো মেমোরি হিপ অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়। সো মেমোরি হিপ নিয়ে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।